আমার গুরুজনেরা, সকলকে যথাযোগ্য স্থানে আমার সশ্রুত প্রণাম, প্রীতি শুভেচ্ছা, প্রাণান্দিত জয় গুরু। আমরা সবাই বিপদে আপদে সমস্যায় ঠাকুরের কাছে প্রার্থনা করি, অনেক কিছু চাই তার কাছে, জীবনের সমস্যার সমাধান। তার মধ্যে দেখা যায় কোনো কোনো প্রার্থনা তিনি পূরণ করেন, কোনো কোনো প্রার্থনা পূরণ হয় না। এ নিয়ে আমরা ঠিক বুঝতে পারি না যে আসলে ঠাকুর কখন আমাদের প্রার্থনা শুনবেন বা কিভাবে প্রার্থনা করলে যে ঠাকুর আমার প্রার্থনা শুনবেন সেটা আমরা বুঝতে পারি, একটা ধোঁয়াশার মধ্যে থাকে। ঠিক সেরকম একটি মা আচার্যদেবের কাছে গত 3-4 মাস আগে আমি গেলাম, আচার্যদেবের পাশে বসে আছে, একটি মা এসে বলছে যাকে আমার জীবনে এত সমস্যা, আমি তো প্রত্যেক দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমার সমস্যাগুলি সমাধান করে দেন, কিন্তু ঠাকুর আমার কথা শোনেন না। কিন্তু অনেকেই বলে তাদের কথা নাকি ঠাকুর শুনে, তাদের প্রার্থনা শুনে, তো আমি এত প্রার্থনা করছি ঠাকুর তোমার প্রার্থনা শুনে না, সেটা কেন হচ্ছে? সে মাটি আচার্যকে প্রশ্ন করল, তার প্রশ্ন শুনে আমার খুব কৌতূহল হলো, এটা খুব সুন্দর প্রশ্ন। আচার্যদেব মুস্কি হেসে বললেন, শোনো মা, তুমি দেখবে বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা থাকে, তারা যখন মা বাবার সাথে বাজারে যায়, গিয়ে ছেলেটার বাচ্চা ছেলেটার একটা দামি খেলনা পছন্দ হলো, সে বাবাকে ছোটা ছিল বেড়া গেলো, বাবা আমি খেলনাটা কিনবো, বাবা তাকে ধমক দিয়ে চুপ করে দেখ তুই পড়াশোনা করিস না, কিন্তু দামি খেলনা দেখি, ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আর কিছু বাচ্চা ছেলে আছে খুব বুদ্ধিমান, তারা সাথে সাথে বাবার কাছে চায়, সে প্ল্যান করতে থাকে যে বাবাকে কীভাবে খুশি করা যায়, বাবাকে ভজাতে হবে। আর বাবা কী করলে বসবেন, যে আমি বাবা যদি অফিস থেকে এসে দেখে আমি পড়তে বসে গেছি তাহলে বাবা খুশি হবেন, আর যদি টিভি দেখি তাহলে বাবা রাগ করবেন। সে করে কি পরদিন থেকে বাবা অফিস থেকে আসার আগেই পড়তে বসে যায়, বাবা অফিস থেকে এসে দেখে ছেলে পড়ছে বাবা ভীষণ খুশি, সে জানে যে আমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করি বাবা খুশি হবে, সেখান থেকে মন প্রাণ দিয়ে পড়াশোনা করে পরীক্ষা ভালো রেজাল্ট করা যাবে। সে জানে দুপুরবেলায় ক্রিকেট খেলতে না গিয়ে ঘুমিয়ে যদি থাকে তাহলে বাবা খুশি হবে, মা বলবে যে না সে ঘুমিয়েছে, সে ঘুমায়। এইভাবে সে প্রত্যেক দিন বাবাকে খুশি করার জন্য বাবা যা যা বলে খুশি হয়ে সে করতে থাকে, করতে করতে দেখা যায় যে তার বাবা তার উপর ভীষণ খুশি, খুব তৃপ্ত। এই মুহূর্তে সে একদিন বাবার গলা জড়িয়ে ধরলো, বাবা আমাকে ওই খেলনাটা কিনে দাও, তখন বাবা খুব খুশি মনে তার জন্য খেলনাটা কিনে দেয়। অর্থাৎ তুমি যদি কিছু পেতে চাও তাহলে যা কাছে চাইছো তাকে ভজাতে হবে, ভজানো মানে ভজন করা, এটা আমাদের স্বাভাবিক প্রকৃতি। তো তুমি যদি ঠাকুরের কাছে কিছু চাও আগে ঠাকুরকে ভজাতে হবে। তো ঠাকুরকে আমি কীভাবে ভজাবো? সিম্পল, যেরকম বাবা ভজে ঠাকুর কী করলে খুশি হবেন তার সেই কথাগুলি আমার জীবনে প্রত্যেক দিন পালন করে তাকে তৃপ্ত করতে পারবো। তাকে না বুঝিয়ে আমি যদি শুধু তার কাছে চাই তাহলে তিনি পূরণ করতে পারেন না, তাই তাকে ভজানো। এই ভজানো থেকে ভজনা এসছে, প্রত্যেকেই ভজনা করছে। যতটুকু আমরা তার কথাগুলি দৈনন্দিন জীবনে পালন করতে পারি ততটুকু সে ভজনা সম্পন্ন হয়। ভজনা শুধু সৎসঙ্গে গান দিয়ে ভজনা হয় না, শুধু ধ্যান করতে বসে ভজনা হয় না। আমি সকাল থেকে সারাদিন যা যা করছি, আমার খাওয়া, আমার ঘুম, আমার পোশাক, আমার কথা, হাসি, ব্যবহার, সমস্ত কিছু, আমার সদাচার, সব কিছু যখন তার মনোমত হয়ে ওঠে তখনই ভজনা সম্পূর্ণ হয়। আমি পায়খানায় গেছি, তার পায়খানা করার পর যেভাবে শৌচ করার কথা ঠাকুর বলেছেন সেইভাবে শৌচ করা, পেচ্ছা করার পর ঠাকুর যেভাবে জল ব্যবহার করতে বলেছেন সেভাবে জল ব্যবহার করা, জল খাওয়ার সময় যেভাবে ঠাকুর খেতে বলে সেইভাবে খাওয়া, প্রত্যেকটা ছোটোখাটো জিনিস ঠাকুর বলে গেছে, কীভাবে বিয়ে করতে হবে, কীভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হবে, কীভাবে মানুষ সাথে হবে, প্রত্যেকটা জিনিস ঠাকুর বলেছেন সেগুলি জানতে হবে। আমি যদি ঠাকুরকে ভজাতে চাই তাহলে ঠাকুর কী করলে খুশি হবে সেগুলি জানতে হবে, ঠাকুরের বই পড়ে হোক, ঋত্বিকের কাছ থেকে যেভাবে জানা যায় সে জেনে জেনে নিজের জীবনে পরিপূর্ণ করতে হবে, তাহলেই ঠাকুর কথা শুনবে। ঠাকুরের জায়গায় বললেন যে আমার কথা শুনে আমি তার কথা শুনি, সিম্পল কোনো কথা, যে আমার কথা শুনে আমি তার কথা শুনি। আবার বললেন যে আমার পরিবারের খেয়াল রাখে আমি তার খেয়াল রাখি। আমার পরিবার মানে ঠাকুরের পরিবার মানে বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অস্তিত্ব, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী তার পরিবার। তাহলে তার পরিবারের খেয়াল আমি কীভাবে রাখি? এই যে ডিপি ওয়ার্ক করছি, ডিপার্টমেন্টে আমরা কী করছি, ঘরে ঘরে গিয়ে যে মানুষগুলি ঠাকুর থেকে দূরে সরে গেছিলো ওই মানুষগুলিকে যাজনের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সেবার মাধ্যমে আবার ঠাকুরের দিকে টেনে আনা, অর্থাৎ এই ঠাকুরের পরিবারকে ভালো রাখা। আমি যদি এই কাজে ব্যবহৃত থাকি তাহলে ঠাকুর আমাকে ভালো রাখে, সিম্পল ফর্মুলা। আচার্যদের বলেন যে ঠাকুর কাউকে জোর করে ভালো রাখতে পারেন না, জোর করে খারাপ রাখতে পারেন না, সেই ক্ষমতা তার নেই।
তিনি শুধু ভালো থাকার আচরণগুলি নিজে আচরণ করে দেখাতে পারেন, বলতে পারেন, কিন্তু করতে হবে আমাকে। আমি যতটুকু করব ততটুকুই আমি ভালো থাকবো। তিনি হলেন ঠুটু জগন্নাথ, তার হাত নেই পা নেই, তিনি কাউকে আঁকড়ে ধরতে পারেন না। আমি যখন তাকে আঁকড়ে ধরি, তিনি আমাকে রথের সাথে টেনে নিয়ে যান। আঁকড়ে ধরা মানে তাকে ভালোবাসা, মন প্রাণ দিয়ে ভালোবাসা। আমরা ভালোবাসি, সবাই ভালোবাসি বলে এখানে এসেছি, সেই ভালোবাসাটা 100% কিনা সেটা ডিপেন্ড করে। আচার্য যদি বলেন যে তোমার আর আমার মধ্যে পার্থক্য একটাই, যে আমি ঠাকুরের উপর 100% বিশ্বাস করি, আমি ঠাকুরের উপর 100% সমর্পিত, তুমি হয়তো 100% সমর্পিত হবে। আমরা একটু ঠাকুরকে ছাড়ি, একটু নিজে ধরে রাখি, সম্পূর্ণটা ছাড়তে পারি না। ভগবান রামকৃষ্ণদেব বলেন যে জলে যদি ডুব দিতে হয় তাহলে চোখ নাক মুখ সব জলের নিচে দিয়ে ডুব দিতে হয়, নাকটা একটু ভাসিয়ে রাখলাম সেটা ডুব হবে না। তো ঠাকুর জগতে ডুব দিতে হলে সব কিছু নিয়ে ডুব দিতে হবে। আমরা করি কি, ঠাকুরের সব কথা শুনছি, যে কথাগুলি পালন করতে গেলে আমার খুব একটা অসুবিধা হয় না সেগুলোই পালন করি। এই যেমন সৎসঙ্গে আসলাম, সময় কাটছে, আনন্দ হচ্ছে, আসছি, কিন্তু যেইমাত্র ঠাকুর বললেন যে মাছ মাংস খাস নেওয়া পেঁয়াজ রসুন মাদক ছাড়, তখন আমি এর সাথে এড়িয়ে যাই না, সেটা আমার মধ্যে নয় করে নেব, আমি কিন্তু ঠাকুরকে ফাঁকি দিলাম। যেমাত্র শুনলাম যে ঠাকুর বলছেন সত্য নিয়ে মানে না, উন্নতিতে চলে না, আমার বয়স পার হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বয়স পার হয়ে যাচ্ছে, আমি সত্য নেওয়াচ্ছি না, কারণ কি ঠাকুরের কথার উপরে আমি আমার আরেকটা প্ল্যান লাগিয়েছি, আমার বুদ্ধি লাগিয়েছি যে না, আমার ছেলেটা মেয়েটাকে যদি সত্য নিয়ে নেওয়াই তাহলে মেয়েটা কোথায় বিয়ে দেবো সেখানে তার সমস্যা হবে, ছেলেটা বড় হয়ে হোস্টেলে পড়বে তার সমস্যা হবে। ঠাকুর কি কোথাও বলেছেন যে সত্য নিয়ে নেওয়ার কি সুযোগ চিন্তা করে না? ঠাকুর তো ক্লিয়ারলি বলেছেন সত্যি মানে উন্নতিতে চলে না। আমি যদি আমার ছেলে মেয়ের উন্নতি চাই, মঙ্গল চাই, তাহলে ঠাকুরের কথার উপর নিজের বুদ্ধি নিজের প্ল্যান লাগাতে গিয়ে ঠকে যাবে, তার মানে আমি তার কথার উপর 100% বিশ্বাস করতে পারছি না, কোথাও না কোথাও তার কথার সাথে আমার বিশ্বাসের সংঘাত হচ্ছে, তাই আমি সাদা কথাটা পালন করতে পারছি না। এভাবে প্রতিনিয়ত দেখা যায় আমাদের বোধের সাথে, আমাদের নিজস্ব বুদ্ধির সাথে ঠাকুরের কথা একটা সংঘাত সৃষ্টি হয়, এই সংঘাতটা আমাকে প্রতারিত করে, আমি ঠাকুরকে উপলব্ধি করতে পারি না। তাই ঠাকুরের জগতে ঠাকুরকে উপলব্ধি করার একটা সহজতম রাস্তা হলো শিশুর মতো সরলতা, শিশুর মতো, যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, ঠাকুর যা বলেন সেটা চরম সত্য, সেটা করলে কি হবে না হবে সেটা আমি জানি না, তাই বলেছেন সেটাই আমি করব। একটি বাচ্চা মেয়ে 14-15 বছর, সে পুজোত অবিন্দুদার কাছে গিয়ে বলছে যে আমাকে আমার বাড়ি থেকে সবাই বলছে সস্তুনি নেওয়ার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কেন সস্তুনি নেব। তার কথা বলা মাত্র যদি অবিন্দাদা বললেন তুমি সস্তুনি নেবে কারণ তুমি ঠাকুরকে ভালোবাসো, তুমি ঠাকুরকে ভালোবাসো তাই সস্তুনি নেবে, অন্য কোনো কারণ নেই। তুমি যখন খুব ছোট্ট ছিলে তোমার মা সারা রাত্র তোমার সেবা শুশ্রূষা, মা যখন জ্বর ছিল মা সারা রাত্র ঘুমায়নি, একটু পর পর জল পড়তে দিয়েছে। তুমি যখন ছোট্ট ছিল তোমার হাগিজ পাল্টেছে, তোমার পেচ্ছাপের কাঁথা পরিষ্কার করেছে, তোমাকে রাত্রে জেগে বুকের দুধ খাইয়েছে, কেন? কারণ মা তোমাকে ভালোবাসে। ঠিক তেমনি তুমি ঠাকুরকে ভালোবাসো শুধু এই কারণে সস্তুনি নেবে, অন্য কোনো কারণ নেই। তাই আমি তাকে কতটুকু ভালোবাসি সেটার একটা যদি আত্মবিশ্লেষণ করি সেটা একটা প্রমাণ হলো যে আমি তার কথাটি কতগুলি নিঃশব্দভাবে প্রশ্নহীনভাবে পালন করতে পারছি। আর যদি দেখা যায় তুমি প্রশ্নহীনভাবে তার প্রত্যেকটা কথা নিজে জীবনে গ্রহণ করতে পারছি না, তাহলে নিজের ভালোবাসার উপরে একটু যাচাই করা উচিত, আমি কিন্তু নিজেকে ঠকাচ্ছি। ঠাকুরের সাথে আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসা, অন্য কোনো সম্পর্ক নেই, টাকার সম্পর্ক নেই, পাণ্ডিত্যের সম্পর্ক নেই, জ্ঞানের সম্পর্ক নেই, শুধু ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা ছাড়া তার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি খুব বিদ্বান হতে পারি, ঠাকুরের কঠিন কঠিন বাণী মুখস্থ করে দিতে পারি, বিশাল বড় বড় বাণী বলে দিতে পারি, বিশাল বড় বড় মন্দির বানাতে পারি, প্রচুর দীক্ষা দেওয়াতে পারি, ঠাসার দোষ কিচ্ছু হবে না। আমি তাকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি, আমার ঠাকুর জানে, আর কেউ জানবে না। সে আমি এখন আপনাদের সামনে ঠাকুরের কথা বলছি, আপনারা ভাবছেন রাজদা কত ভক্ত মানুষ, আমি বাড়িতে গিয়ে পোশাকটা খুলে গামছা পরে যখন বসে থাকি তখন আমি আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করছি, আমার ছেলে মেয়ের সাথে কিরকম ব্যবহার করছি, আমি কতটুকু সদাচার পালন করছি, আমি কি খাচ্ছি, আমি যখন একা ঘরে আছি তখন আমি কি চিন্তা করছি, সেটার প্রমাণ যে আমি কতটুকু ঠাকুরকে ভালোবাসি। তখনও যদি ঠাকুরের প্রত্যেকটা কথা আমার মাথায় কাজ করে তখন বুঝে গেলাম আমি ঠাকুরকে ভালোবাসি, শুধু ভাষণ দেওয়ার জন্য, গান গাওয়ার জন্য, আর সবাইকে দেখানোর জন্য না, আমার প্রকৃত আমার অন্তরে ঠাকুর কতটুকু আছেন সেটা আমাকে যাচাই করতে পারে, কেউ জানবে না, কেউ জানবে না। ঠাকুরকে গিয়ে এক ভক্তদা জিজ্ঞেস করছেন যে ঠাকুর
পৃথিবীর আনাচে কানাচে কত কত মানুষ আপদে বিপদে সমস্যায় আপনার কাছে প্রার্থনা করে কাতর ভয়ে, কে দূর দূরান্ত থেকে প্রার্থনা করে আর আপনি এখানে হিমায়তপুরে বসে বসে সবার প্রার্থনায় সাড়া দেন, সেটা কিভাবে সম্ভব? অনেক মানুষ বলে তারা নাকি এত দূর থেকে প্রার্থনা করেছে আর আপনি তাদের প্রার্থনা সাড়া দিয়েছেন, কিন্তু আপনি তো এখানে বসে আছেন, সেটা কিভাবে সম্ভব প্র্যাকটিক্যালি? কেউ বলছে না না আমি কিছুই করি না। ওই প্রত্যেকটা মানুষের ভেতরে যে অন্তস্থ ঠাকুর আছে, প্রত্যেকের ভেতরে যে আমি আছি, সেই মানুষটা যখন বিপদে আপদে আকুল হয়ে কায় মনোভাবকে আমার কাছে প্রার্থনা করে, তখন তার অন্তস্থ ঠাকুর জাগ্রত হয়ে ওঠে, তার ভেতরে ঈশ্বর জাগ্রত হয়ে ওঠে, সেই অন্তস্থ ঈশ্বর তার প্রার্থনা সাড়া দেয়, আমাকে সাড়া দিতে হয় না। খুব সুন্দর কথা, আমার ভেতরে ঠাকুর আছেন, আপনার ভিতরে আছেন, প্রত্যেকের ভিতরে আছেন, সেই ভেতরের ঠাকুরকে জাগ্রত করার জন্য আমরা ঠাকুরকে ধরেছি। ঠাকুর ফটোতে নেই, ঠাকুর দেওঘরও নেই, মন্দিরে নেই, ঠাকুর আমার ভেতরে, আমার ভেতরে ঠাকুরকে জাগ্রত করার জন্য আমি প্রত্যেক দিন ইষ্টভীতি করি। সেই ইষ্টভীতি টাকা পয়সা লেনদেন না, ইষ্টভীতি একটা ভালোবাসার প্র্যাকটিস, ভালোবাসার প্র্যাকটিস। খুব সিম্পল, ঠাকুর কিন্তু টাকা দিয়ে ইষ্টভীতি করতে বলেননি। ঠাকুর যখন নরদেহে ছিলেন তখন যারা ভক্তরা থাকতেন আশ্রমে, তারা ঘুম থেকে উঠে কেউ লাউটা কেউ কুমড়াটা যার যেটা কেউ এক চাল নিয়ে ঠাকুরের কাছে ইষ্টভীতি শুনতেন। একদিন ননিগোপালদা যাচ্ছেন কোথাও, ভুল হয়ে গেছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, ইষ্টভীতি কি করবে? তার হাতে একটা ছাতা ছিল, ছাতা দিয়ে ইষ্টভীতি করেছে, তার ঠাকুর গিয়ে সেই ছাতাটা দিয়ে দিল। অর্থাৎ তাকে প্রত্যেকদিন দেওয়া, ভালোবাসা প্র্যাকটিস করা, কারণ ভালোবাসা তো এমনি এমনি হয় না। আমি যখন দীক্ষা নিয়েছি তখন ঠাকুরের পটুর সামনে বসে ঋতিকদা বলেছে যে ইনি শ্রী ঠাকুর, ইনি তোমার গুরু, এ কথা বলে দীক্ষা দিয়েছে। তো তাতে কি ঠাকুর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়? একটা পটুর সাথে কি ভালোবাসা করা যায়, যাকে আমি দেখিনি, যার সাথে কথা বলিনি, যার সাথে উঠা বসা করিনি, তার সাথে কি ভালোবাসা করবো? তাই ঠাকুর দীক্ষার সাথে কিন্তু কোনো বাণী বলা হয় না, আমরা যদি দীক্ষা শুনি তো কাউকে কোনো বাণীর কথা বলা হয় না, ঠাকুর কোনো নীতি কথা বলা হয় না, প্রথমেই বলা হয় নাম করার কথা, বীজ নাম, প্রথমে বীজ নাম শোনানো হয়, নাম চলা পাড়ায় কাজে করবে আপদে কি বলতো, সবসময় নাম করা, না নাম করলে কি হয়, নাম করলে ভেতরের ঠাকুরের প্রতি ভালোবাসা সৃষ্টি পায়, ঠাকুরের ভাব সৃষ্টি পায়। তাই যত বেশি নাম করা যায় তত ঠাকুরের প্রতি টান সৃষ্টি পায়, ঠাকুরকে ভালোবাসার জন্য নাম করা। শ্রী বর্দা একবার জিজ্ঞেস করছেন, এই যে বলতো আমরা ঠাকুর দীক্ষা কেন নিয়েছি, কে বলছে আগে জীবন উন্নত করার জন্য, কে বলছে বংশ পরম্পরা জীবন উন্নত করার জন্য, কে বলছে এই সে নানা কথা বলছে, ঠাকুর বললেন নাম করার জন্য। শ্রী বর্দা বলেন যে নাম করার জন্য, শুধু এই কারণে দীক্ষা নিয়েছি নাম করার জন্য, নাম যদি না করি উঠা বসা কাজে কর্মে তাহলে কিন্তু ঠাকুরকে বোধ করা যাবে না, নাম করতে হবে। এই নাম যত করা যাবে তত কিন্তু ঠাকুর আমার বোধে ফুটে উঠবেন, একটা আসল প্রাপ্তি। দীক্ষাতে আমরা সবচেয়ে বেশি প্রাপ্তি এটা যে নাম পেয়েছি, এই নাম ঠাকুর বললেন অসম্ভব সম্ভব হয়। তুমি কি চাও, ধর্ম অর্থ কাম মুখ যা চাও তাই হবে, একবার বিশ্বাস করে দেখো, একবার নাম করে দেখো, যা চাও তাই হবে। গত ঋতি কল্পনাতে আচার্যদের বললেন যে আপনাদের বহু মানুষের জীবনে বহু সমস্যা থাকতে পারে, এবার আমার কথা শুনুন, 48 ঘন্টা টানা নাম করে দেখুন, আর মাঝে মাঝে বলবেন ঠাকুর তোমাকে ভালোবাসে, 48 ঘন্টা নাম করে দেখুন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, বহু পরিবর্তন হয়ে যাবে, করে দেখুন। এত বড় গ্যারান্টি আচার্যদের বললেন। আমরা অনেক কিছু করি তো নামের প্র্যাকটিসটা খুব কম দেখা যায়, আর কি করতে হবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ধ্যান করা, ধ্যান দীক্ষার সময় ধ্যানের কথা বলা হয়, যে ধ্যানটা কম্পালসারি, আমি যা কিছু করি ধ্যান যদি না করি তাহলে সেটা ওই তাসের মতো যে সময় ভেঙে যাবে, যেমন একটা ঘর যদি তুমি ভিত শক্ত না ঝড়ে ভেঙে যাবে, এরকম ধ্যান যদি না করি আর যদি যা কিছু করি তাহলে সেই ভাব যেকোনো সব ভেঙে যেতে পারে। কামিনী ডেকাদা স্বচ্ছ জগতে একজন প্রবাদ প্রতিম ভক্ত, তিনি শ্রীজি বর্দার আশীর্বাদ মাথায় নিয়ে বিশাল বড় বড় কর্মকাণ্ড করেছেন, তাকে কর শ্রীজি বর্দা বলছে এই কামিনী তুমি কি প্রত্যেকদিন চক্রপটু সামনে রেখে ধ্যান করো? তিনি বলছেন আগে বর্দা আমি যখন ধ্যান করতে বসি চক্রপটু তো আমার আগে চোখে এমনিতে আসে, আমি চক্রপটু সামনে রাখি না। বলছে না ওইসব হবে না, ঠাকুর যেভাবে বলেছেন ধ্যান করার কথা ওইভাবেই করতে হবে, চক্রপটু সামনে রেখে ধ্যান করতে হবে, তা না হলে তুমি যতই বিশাল বড় বড় মন্দির বানাও, হাজার হাজার দীক্ষা দাও, বিশাল বড় বড় উৎসব করো, যে কোনো সময় তাসের ঘোরের মতো ভেঙে যাবে। কামিনী ডেকা থেকে বলছেন একজন বিশাল ভক্তকে, আমরা যারা সাধারণ মানুষ তাহলে আমাদের একচেয়ে বেশি করতে হবে, ধ্যান আমাদের করতে হবে প্রত্যেক দিন, আর ধ্যান না করলে এটা হুজুগে চলছি তো, হুজুগে ডিপার করছি, হুজুগে সচ্ছন্দ আছি, যখন একা পড়ে যাব, যখন কেউ ধাক্কা দেওয়া থাকবে না তখন কিন্তু আমি নিমজ্জিত হয়ে যাবো, আমি আর প্রেরণা পাবো না, তাই ধ্যান প্রত্যেকে করতে হবে। আর ইষ্টভীতি, ইষ্টভীতি আমি যে বললাম ভালোবাসার প্র্যাকটিস, যে ছবি ঠাকুরের ছবি দেখেছি আমি
তার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। কারণ আমি যাকে ভালোবাসি না তার কথা কেন শুনতে হবে? ঠাকুরের বহু বাণী মুখস্থ করতে পারি, কিন্তু ঠাকুরের প্রতি যদি টান না থাকে, ভালোবাসা না থাকে, ঠাকুরের একটা কথাও আমার জীবনে কোনো পরিবর্তন আনবে। তাই ভালোবাসা সৃষ্টি করতে হলে ঠাকুর বলে তাকে দাও। একজন অপরিচিত মানুষকে যদি ভালোবাসতে চাই, তার সহজ শর্ত হলো তাকে নিঃস্বার্থভাবে প্রতিদিন কিছু দেওয়া, কোনো প্রত্যাশা রাখা যাবে না, তাকে দেওয়া। তাকে দিলে সেই লোকটি আমাকে ভুলে যেতে পারে, কিন্তু তার প্রতি আমার টান জন্মাবে। এই যে একটা বাচ্চা ছেলেকে মা সবচেয়ে বেশি ভালোবাসে, বাবার চেয়ে মা বেশি ভালোবাসে, পৃথিবীতে মার চেয়ে বেশি কেউ ভালোবাসে না, কারণ মার পড়া সবচেয়ে বেশি। মা যতটা করেছে একটা সন্তানের জন্য আর কেউ করেনি, তাই মার টান সবচেয়ে বেশি। আপনি এটা বাদ দিন, আপনি রাস্তার একটা কুকুরকে অপরিচিত ডেলি বিস্কিট খাওয়ান, একটা একদিন দুই দিন তিন দিন সাত দিন আট দিন দিন কুকুরটা না আসলে আপনার মন খারাপ হয়ে যায়, কুকুরটা কেন আসলো চিন্তা হবে। অর্থাৎ সাত দিন যে বিস্কিট খাইছেন কুকুরটার প্রতি টান সৃষ্টি হয়ে যায়, এটা কমন করব না। ঠাকুরকে যাকে কখনো দেখিনি কথা বলিনি তাকে প্রত্যেক দিন দেওয়া। কেন দেওয়া? তার ভোগের জন্য, তার তৃপ্তির জন্য, বিনিময়ে কিছু চাওয়া যাবে। ঠাকুর বললেন ইষ্টবৃত্তি প্রত্যাশাবিহীন হবে, ইষ্টবৃত্তি করে তার বিনিময়ে কিছু চাওয়া যাবে না, শর্তহীন হবে, শুধু ঠাকুরের তৃপ্তির জন্য। আর কেমনভাবে করব, কেমনভাবে করব? ঠাকুর বললেন একটা মা তার সন্তানকে যখন বুকের দুধ খাওয়ায় তখন কিরকম ভাবিয়ে খাওয়ায়? একটা মমতার সাথে, একটা আবেগের সাথে, ভালোবাসার সাথে। ইষ্টবৃত্তির ওরকম আবেগের সাথে, মমতার সাথে করতে হয়, যান্ত্রিকভাবে না, ভালোবাসার সাথে। তাতে কোনো দেওয়ানোর প্রশ্ন থাকবে না। মা যখন সন্তানকে বুকের দুধ খাওয়ায় কখনো বলে এই আমি তোর বুকের দুধ খাওয়া দিন, বড় গেলাম বাদ দিয়েছিলাম না খাওয়াতে না, এরকম তো করে না। তাই ঠাকুর সাথে এরকম। আর কতটুকু করে ইষ্টবৃত্তি করবো? কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞেস করলো ঠাকুর ইষ্টবৃত্তির পরিমাণ কিরকম হবে? ঠাকুর ক্লিয়ারলি বলেছে তোমার এক বেলা ভোগের জন্য যতটুকু লাগে ততটুকু দিয়ে পড়ো। এখন কথা হলো আরেক জায়গায় ঠাকুর বললেন তোমার সামর্থ্যের অবমাননা না করে স্তুতি করবে, সামর্থ্যের অপলাপ না করে। ঈশ্বর আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী স্তুতি করো, ক্ষমতার জন্য অবমাননা না করে। ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার জন্য অপমাননা না করে। আমার যদি ক্ষমতা না থাকে একটা লোক ভিক্ষা করে তার কিছু নেই, সে ঠাকুরকে বললো ঠাকুর আমি কি দিয়ে পড়ো? ঠাকুর বলো তুমি এক ফুট ছাই দিয়ে পড়ো। ছাই দিয়েও করা যায়। একজন সৈনিক কাশ্মীরি বর্ডার বন্দুক নিয়ে পড়ে থাকে, তার কখনো সকালে পরিস্থিতি বলে ঠাকুর আমি তুমি ইষ্ট দিবো, আমার তো পয়সা থাকে না, বলে যখন সূর্য উঠছে তখন গুলিটা ছুড়ে দেবে ইষ্টি মতো করে, সেটা ইষ্ট দেবে। এইভাবেই স্মৃতি করা যায়। তা আবার ঠাকুর বললেন তোমার সামর্থ্যের অবমাননা করো। আমার পরিবারে পাঁচজন মানুষ, পাঁচজন মানুষকে আমি তিন বেলা ভাত খাওয়াচ্ছি, তাদের ভরণ পোষণ আমার কোন ব্যবস্থা করছি, সেই ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন। এতটুকু যদি আমি পালন করতে পারি তাহলে আমার ঠাকুর, আমার সৃষ্টিকর্তা, আমার পরিবারে আছেন, তিনি এক বেলা খাবেন, পাঁচজন মানুষ তিন বেলা খাচ্ছে, তিনি শুধু এক বেলা খাবেন। আমার যদি সেই ক্ষমতা থাকে তাকে এক বেলা খাওয়ানো, তাকে যদি আমার পরিবারের একজন ভাবি, একজন মানুষ ভাবি, তাহলে তাকে অন্তত এক বেলা যাতে খেতে পারে এরকম দিয়ে পড়ো, যদি সামর্থ্য থাকে। আর আমরা তো রোজগার করি না, অনেকে তার একটা টোকেন স্বরূপ একটা বাচ্চা ছেলে একটা চকলেটের মূল্য দিয়ে করতে পারে, একটা কলার মূল্য দিয়ে করতে পারে, অন্তত ঠাকুরের ভোগ লাগে এরকম। তাতে এইভাবে যদি করি সামর্থ্যের অনুযায়ী যদি সুরবৃত্তি করি, তাহলে বৃষ্টি করে যে অনুভূতি হবে সেটা আপনি টের পাবেন, সেই অনুভূতি ভিন্ন, সেই অনুভূতি ভীষণ আনন্দ। তাই ইষ্টবৃত্তি এমনভাবে করতে হবে, এছাড়া একটা ভালোবাসা প্র্যাকটিস, এইটা বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলিতে কারো জীবন ঠিক থাকে। প্রতিদিন চলাফেরার নাম করা, ধ্যান করা, ইষ্টবৃত্তি কাটা কাটা করা, তাহলে তাকে স্বস্তির জন্য বলতে হয়, স্বস্তির জন্য পীড়াপীড়ি করতে হয় না। যে নাম ধ্যান করে আর ইষ্টবৃত্তি কাটা কাটা করে সে অটোমেটিকলি স্বস্তি নিয়ে নেবে, এটাই সত্য, কমন সত্য। তাই এই বেসিক জিনিসটা যাতে আমাদের জীবনে ঠিক থাকে, তারপর বাকি সবসময় গান গাওয়া, দেওঘর যাওয়া, সব কিছু করে কিন্তু চলবে, কিন্তু বেসিক জিনিসটা যেন আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে কাটায় কাটা হয়, তা যেন ভুল না হয় কখনো। আমি দীর্ঘায়িত করছি না, সবসময় সময়সীমা প্রায় শেষ, আমি অনেকটা সময় বলেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা আপনি রাখছি। জয় গুরু।